হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের একটা ছোট্ট একটা জিনিস দেখাবো, কিভাবে আমাদের কম্পিউটারের একটা নতুন পাওয়ার অপশন যোগ করা যায় হাইবারনেট নামে। তো জেনারেলি আমাদের কম্পিউটারে তিনটা পাওয়ার অপশন থাকে, একটা হলো স্লিপ মোড, একটা হলো শাট ডাউন, একটা রিস্টার্ট। স্লিপ মোড পাওয়ার অপশন এর মাধ্যমে আমাদের কম্পিউটারটা স্লিপ করে চলে যায়, আর শাট ডাউন তো জানেনি, শাট ডাউন আর রিস্টার্ট সম্পর্কে আর কিছু বলার নেই। তো আমরা একটা নতুন পাওয়ার অপশন যোগ করবো আমাদের কম্পিউটারে, সেই জন্য আমাদের প্রথমে কন্ট্রোল প্যানেল যেতে হবে। কন্ট্রোল প্যানেল যাওয়ার পর ভিউ বাই স্মল আইকন, এখানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে পাওয়ার অপশন খুঁজে বের করতে হবে, এখানে পাওয়ার অপশনে ক্লিক করতে হবে। পাওয়ার অপশনে ক্লিক করার পর এখানে লেখা আছে চুজ হোয়াট দ্য পাওয়ার বাটন ডাজ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা উইন্ডো চলে আসবে, এখানে লেখা আছে হোয়েন প্রেস পাওয়ার বাটন দ্য শাট ডাউন, এখানে আমরা শাট ডাউন সিলেক্ট করতে পারি। আর এখানে দেখুন যে চেঞ্জ সেটিংস দ্যাট আর কারেন্টলি আনঅ্যাভেলেবল, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথেই নিচে দেখুন, এখন নিচে যদি আমরা যাই, নিচে দেখুন হাইবারনেট নামে একটা পাওয়ার অপশন, নতুন পাওয়ার অপশন যোগ হয়ে গেছে। এখানে একটা চেক মার্ক দিয়ে দেবো, চেক মার্ক দিয়ে দেবো। দেওয়ার পর সেভ চেঞ্জে ক্লিক করতে হবে। সেভ চেঞ্জে ক্লিক করার পর এখন যদি আমরা সেটিংয়ে যাই, সেটিংয়ে যাওয়ার পর এখানে পাওয়ারে যাই, এখানে দেখুন যে নতুন একটা অপশন হাইবারনেট নামে যোগ হয়ে গেছে, হাইবারনেট পাওয়ার অপশনটা যোগ হয়ে গেছে। এই হাইবারনেটের পাওয়ার অপশনটার কাজ হলো যে কম্পিউটার সব প্রোগ্রামগুলো অন থাকবে, কিন্তু কম্পিউটারটা শাট ডাউন অবস্থা থাকবে, মানে অচেতন অবস্থা থাকবে। কম্পিউটারটা সব প্রোগ্রামগুলো চালু থাকবে, কিন্তু কম্পিউটার অচেতন অবস্থা থাকবে। আর আমরা যখন কম্পিউটারটা চালু করব, তখন দেখব যে সরাসরি কম্পিউটারে যত প্রোগ্রাম আমরা অন করছিলাম, অন করে রাখা ছিল, সবগুলো চালু হয়ে গেছে অটোমেটিকলি, আর কম্পিউটারটা তখন শাট ডাউন অবস্থায় থাকবে। আর আমরা যখন চালু করব, তখন দেখব যে চালু করার সাথে সাথেই আমাদের ওপেনকৃত প্রোগ্রামগুলো চালু হয়ে গেছে, চালু আছে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।